ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ অধ্যায় 2:28 থেকে শুরু করতেছি। আশা করতেছি সবাই সাথে থাকবেন এবং লাইক করবেন, কমেন্টসে হরে কৃষ্ণ এবং অবশ্যই শেয়ার করবেন। কারণ আমি আবারও বলতেছি, গীতা পড়া শোনা দুটাই অনেক বেশি এর কাজ। সো আপনি যদি শেয়ার করে অন্য একজনকে শোনান, সেটাও আপনার অনেক বড় পুণ্যের কাজ হবে। তো আমাদের অনেকেরই কাজের জন্য, ব্যস্ততার জন্য পড়া হয় না, কিন্তু আপনারা যদি চান যে কোনো সময় কিন্তু আপনারা বসে আমার এই ভিডিওটা দেখতে পারবেন এবং শেয়ার করেও পুণ্যলাভ করতে পারবেন। ভারত সমস্ত শ্রেষ্ঠ জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতি প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? তার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় শ্রেণী দার্শনিকদের মতবাদে মেনে নিলেও কোনো ক্ষেত্রেই শোকের কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মতাবলম্বীরা যাদের নাস্তিক বলে অভিহিত করে, এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয়, তাহলে অনুশোচনা করার কোনো কারণ নেই। আত্মার তন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি অব্যক্ত থাকে। এই সূক্ষ্ম অব্যক্ত স্তর থেকে ব্যক্ত আকারের প্রকাশ হয়, যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা আকারের প্রকাশ হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বৃহৎ অট্টালিকার প্রকাশ হয় মাটি থেকেই। যখন সেটিকে ভেঙে ফেলা হয় তখন তা আবার অপ্রকাশিত হয়ে পড়ে ও অন্তিমে অনুরূপে অবস্থান করতে থাকে। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানেই থাকে, কেবল সময়ের প্রভাবে কখনো তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রকাশিত হয়ে পড়ে, সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই প্রকাশ বা ব্যক্ত ও অব্যক্তের জন্য শোক করার কি কারণ থাকতে পারে? যে কোনোভাবেই হোক, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না, আদিতেও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যতা প্রকাশিত হয়ে তাদের ইন্দ্রিয় গ্রাহ্য এবং তা অপ্রকৃত পক্ষে কোনো পার্থক্য নিরূপণ করে না। আর আমরা যদি ভগবদ্গীতায় উক্ত ওই বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই যে জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে কিন্তু আত্মা চিরশাশ্বত, তাহলে আমাদের সবসময় দেহটিকে একটি পোশাকের মতো বলে মনে করতে হবে। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে প্রকৃতপক্ষে জড়দেহের যথার্থ কোনো অস্তিত্ব নেই। এটি অনেকটা স্বপ্নের মতো, যেমন কখনো আমাদের মনে হয় আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু নিদ্রাভঙ্গ হলে আমরা দেখতে পাই না, আমরা আকাশেও উড়িনি অথবা সিংহাসনেও বসিনি। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মজ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্বকে বিশ্বাস করুন অথবা আত্মার অস্তিত্বকে বিশ্বাস নাই কারণ বিশ্বাস নাই করুন, কোনো অবস্থাতেই জড়দেহের বিনাশের জন্য শোক করার কারণ নেই। শ্লোক 29। কেউ কেউ আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না। বিশালতার পশুর দেহে বিশাল বটবৃক্ষে আবার মাত্র 1 ইঞ্চির পরিমাণ জায়গায় অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র জীবাণুদের দেহের অবস্থানকারী পারমাণবিক আত্মা বিকি অত্যন্ত আশ্চর্যের। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যার পর্যাহিত, তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিশ্বমকর স্ফুলিঙ্গের রহস্য উপলব্ধি করতে পারে না। এমনকি বৈদিক জ্ঞানের মহান বক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মকে সব পর্যন্ত ভগবত তত্ত্ব জ্ঞান দান করেছেন, স্বয়ং ব্যাখ্যা করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না। স্থূল জড় ধারণার দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না কিভাবে এত ক্ষুদ্র একটি কণিকা এত বৃহৎ ও এত ক্ষুদ্র হয়ে উঠতে পারে। মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। মায়াশক্তির প্রভাবে মহচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের বিষয়ে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করার সমস্ত
সময় পর্যন্ত তাদের নেই। যদিও এই কথাটি সত্য যে এই অন্তর্লব্ধি ছাড়া জীবন সংগ্রামের আমাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে। হয়তো তাদের কোনো ধারণাই নেই যে আত্মার সম্বন্ধে অবশ্যই জানার প্রয়োজন আছে এবং এইভাবে সমস্ত জড়জাগতিক ক্লেশের সমাধান করা সম্ভব। অনেক মানুষ আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করায় প্রয়াসী হয়ে সৎসঙ্গ শ্রবণ করার চেষ্টা করে, কিন্তু অজ্ঞতাবশত অনেক সময় বিপাতে পরিচালিত হয়ে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে না পেরে এক বলে মনে করে। এমন মানুষ খুবই বিরল যে জীবাত্মা পরমাত্মা উভয়ের কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ মুখ্য ও গৌণ তত্ত্ব যথাযথভাবে বুঝতে পারে। আর তার থেকেও কঠিন হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যে আত্মার এই জ্ঞান লাভ করে কৃতার্থ হয়েছে এবং যে বিভিন্ন স্তরে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম। যদি কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে তাহলে তার জন্ম সার্থক হয়। আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহতত্ত্ব প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ভগবদ্গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা। এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যর ফলে এবং বহু তপস্যার বলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয়। তবে শ্রীকৃষ্ণকে যেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তের অয়হৈতুকি কৃপার প্রভাবে এবং অন্য কোনো উপায় নয়। সুপ্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি সবাই সাথে ছিলেন। যারা যারা সাথে ছিলেন অবশ্যই লাইক করবেন, কমেন্টসে হরে কৃষ্ণ বা জয় গীতা লিখবেন এবং শেয়ার করবেন, করলে আপনারই পুণ্য। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কালকে আবারও কথা হবে আপনাদের সাথে শ্রীমদ ভগবত যথাযথ অধ্যায় 2-এর 16-এ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।